বন্ধুরা কেমন আছো সবাই? এরপর যে আমরা আলোচনা করব ব্যবসা ঋণের যে বৈশিষ্ট্য সমূহ রয়েছে সেগুলো নিয়ে। তো ব্যবসা ঋণের বৈশিষ্ট্য সমূহ যদি আমরা দেখি, একদম প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো, সবার প্রথমে আসে ধারে ক্রয় বিক্রয়। তো আমরা কিন্তু জানি এই ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কিন্তু ব্যবসায় ঋণের সৃষ্টি হয়, বা ধারে ক্রয় বিক্রয়ের মাধ্যমেই কিন্তু ব্যবসায় ঋণের সৃষ্টি হয়। তো এই জন্য এই ধারে ক্রয় বিক্রয় কিন্তু একদম ব্যবসায় ঋণের প্রধান যে বৈশিষ্ট্য সেটা। এরপরে আসে জামানত। তো সাধারণত কিন্তু ব্যবসা ঋণের ক্ষেত্রে খুব বেশি জামানত বা একেবারেই জামানতের প্রয়োজন হয় না, এবং এ কারণে কিন্তু এই ঋণটা সহজেই সৃষ্টি হয় এবং এই ধারে ক্রয় বিক্রয় হয়। তো এই কারণে কিন্তু ব্যবসায়ীদের অনেক বড় সুবিধা হয়ে থাকে, যেটা ব্যবসা ঋণের অন্যতম বৈশিষ্ট্য। এরপরে আসে শর্ত। তো এই শর্ত কিন্তু বিক্রেতার ওপর নির্ভর করে এবং এই শর্তের উপরেই কিন্তু ঋণের যে ব্যয় সেটা ডিপেন্ড করে। তো এই কারণেই যে দেখা যায় যে ঋণের যে সময়সীমা বা অন্য যে সকল শর্ত থাকে, সেই শর্তগুলো কিন্তু বিক্রেতা এবং ক্রেতা দুজনে পরামর্শ করে তাদের সুবিধা অনুযায়ী সেট করে, এবং মূলত যে এই শর্ত প্রদান করে তিনি হচ্ছেন বিক্রেতা। এবং এ কারণেই কিন্তু এক এক ধরনের ঋণের ক্ষেত্রে বা এক একটা ট্রানজ্যাকশন বা লেনদেনের ক্ষেত্রে এক এক ধরনের শর্ত হয়ে থাকে। এটা কিন্তু পুরোপুরি সেই বিক্রেতার উপর নির্ভর করে। এরপরে আসে মেয়াদ। তো যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, এই শর্ত অনুযায়ী কিন্তু মেয়াদ থাকে বা আমাদের যে সময়সীমা থাকে এই অর্থ পরিশোধের জন্য সেটা ডিপেন্ড করে। তো এই কারণেই দেখা যায় যে এই শর্ত অনুযায়ী মেয়াদ থাকে এবং বিক্রেতার ওপর নির্ভর করে সে কীরকম মেয়াদ দিচ্ছে। এবং সাধারণত যেহেতু এই ব্যবসায় ঋণ একটা স্বল্পমেয়াদী অর্থায়ন, তো সাধারণত বলা হয় যে এই ব্যবসায় ঋণের যে মেয়াদকাল সেটা 1 থেকে 3 মাসের ভেতরে থাকে। এখন এটা কিন্তু এমন না যে সবসময় এটার ভেতরেই থাকবে, যেহেতু বিক্রেতার উপর নির্ভর করে তো বিভিন্ন সময় বা বিভিন্ন অবস্থা ভেদে কিন্তু এই মেয়াদ পরিবর্তন হতে পারে। এরপরে আসে সহজ পরিশোধ। তো যেহেতু শর্ত এবং মেয়াদ বিক্রেতা এবং ক্রেতার মাঝে তারা দুজন মিলে ঠিক করে, এবং সবসময় কিন্তু তারা এটাই চেষ্টা করে যেন দুজনের জন্যই সহজ হয় এই ব্যাপারটা, অর্থাৎ ক্রেতাও যেন সহজে ফেরত দিতে পারে এবং বিক্রেতাও যেন তাড়াতাড়ি পান বা একটা যে উপযোগী সময়ের ভেতর তারা এটা ফেরত পান, এই অনুযায়ী কিন্তু এই ধরনের ঋণ সৃষ্টি করা হয়। তো এই কারণেই বলা হয় যেহেতু বিক্রেতা এবং ক্রেতা দুজনেই একসাথে বসে এই মেয়াদকালটা ঠিক করেন এবং শর্ত ঠিক করেন, এ কারণে তুলনামূলক সহজভাবে কিন্তু এই ঋণ পরিশোধ করতে পারেন। কারণ যিনি পরিশোধ করবেন তিনি কিন্তু তার যতটুকু সময় প্রয়োজন হবে বিক্রেতার কাছ থেকে ততটুকুই সময় নেবেন, এবং বিক্রেতাও কিন্তু আন্দাজ করে নেবেন কতদিনের মধ্যে তিনি সহজেই এই ঋণটা আদায় করতে পারবেন বা এই অর্থটা আদায় করতে পারবেন। তো এটাই ছিল মূলত ব্যবসা ঋণের যে বৈশিষ্ট্য সমূহ সেটা নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।